আসসালামু আলাইকুম, আমি বাহাউদ্দিন নাসিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা শেয়ার করা বা না করাটা আপনাদের দায়িত্ব। তো আমি অনুরোধ করব, আমি যে ভিডিওটা দেখাইতেছি, এই নামদারি মুসলমান বা মুসলমানের বেশ ধরা এই লোকটার বিরুদ্ধে একটু প্রতিবাদের হুঙ্কার আপনারা সবাই দিবেন। আমরা মুসলমান বীরের জাতি বলছি, ভিডিওটা সবাই একটু দেখবেন, শেয়ার করা না করা এটা আপনাদের দায়িত্ব। প্রিয় বন্ধুরা, লাইভ ভিডিওটা আগের বার বন্ধ হয়ে গিয়েছে, সম্ভবত মুমিনদের রিপোর্টের কারণে হতে পারে। মুমিনরা যদি এবার আমার ভিডিও রিপোর্ট আগের বার আমার ভিডিও রিপোর্ট করে আপনারা বন্ধ করিয়েছেন কিছুক্ষণ আগে, মুমিনদেরকে জানাচ্ছি আপনাদের অনুভূতিতে এবার আঘাত না করলে হবে না। আমি ভদ্র ছিলাম, তো দেখুন আমার সামনে কোরআন আছে, সারা কোরআন, কোরআন কি কেউ অপমান করবেন? কোরআন আছে, অবশ্য কোরআনের উপরে আমি সবসময় একটা জিনিস রাখি, সেটাও মুমিনদেরকে দেখাচ্ছি। দেখুন তো কোরআনের উপরে কি দেখা আছে, দেখেছেন? কোরআনের উপরে রাখলাম, দেখুন দেখুন দেখুন, কোরআনের উপরে এটাই থাকে সবসময় আমার কাছে। আপনাদের অনুভূতিতে আমি আঘাত করলাম, আবার দেখুন আরেকবার আরেকবার আপনাদের সৌজন্য দেখাই। এরকম আরবি কোরআন, আমি কোরআন পড়ি, বাজে জিনিস পড়তে হবে তো আপনাদের বোঝানোর জন্য। দেখুন, দেখুন, দেখেছেন? আপনারা আমার ভিডিও বন্ধ করবেন, আমাদের ব্লগারদেরকে হত্যা করবেন, আমরা কোরআনের সাথে এই আচরণ করব। আশা করি এই ভিডিওটা ভালো করে সবাই দেখছেন, যদি না দেখা থাকেন ভালোভাবে তাহলে আরেকবার দেখবেন। কিছুক্ষণ আগে আমি জুমার নামাজ পড়ে আইছি, আসার পরে একটা নোটিফিকেশন আসলো আমার ইয়াতে, দেখলাম এই ভিডিওটা একজনের লিঙ্ক দিছে, দেখা ঢুকলাম, ঢুকা দেখি যে মুক্ত মন আমার নামে একটা পেজ, এই পেজের ভিতরে সমস্ত ইসলামের বিরুদ্ধে যত পোস্ট করা হয়, আপলোড করা হয়, সবকিছু ইসলামের বিরুদ্ধে করা হয়। দেখা রক্তটা গরম হয়ে গেল, কারণ আমি তো মুসলমান, আপনারাও মুসলমান, মুসলমান আপনারা সবাই এটার বিরুদ্ধে কথা বলবেন, এই আইডিটা তো সবাই রিপোর্ট করেন। আর এই বান্দের বাচ্চা কোন জায়গায় আছে, নাস্তিক জানোয়ারে কোন জায়গায় আছে, এটা একটু খোঁজ খবর নেন। হইতে পারে কারো না কারো এলাকার বা কারো বাড়ির পিছনে সে এই ধরনের কাজ করে, কেউ জানতে নাও পারে, সেগুলা ফেসবুকে পোস্ট করে, আপলোড করে, বানায় ভিডিও বানায়, আমাদের ইসলাম ধর্মের যে কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ, এটার দায়িত্ব একমাত্র আল্লাহর কাছে। সে ইচ্ছা করলে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, শুধু বলবো হয়ে যা হয়ে যাইব, কষ্ট করা লাগবো না। আর সেই কোরআন শরীফের উপরে জোতা রাইখা, তারপরে কিভাবে আমাদেরকে অপমান করছে, কোরআন শরীফের অপমান করছে, আমাদেরকে মুসলমানদেরকে অপমান করছে, রক্তটা গরম হয়ে যায়। সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর একটা কথা হচ্ছে, ভিডিওটা শেয়ার করেন বা না করেন এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। শুধু অনুরোধ করবো এটাই যে আপনি এটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, এটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন সবাই। সম্ভবত এই লোকটা ফেনীতে থাকে, দেখেন অ্যাড্রেস দেওয়া আছে, সবাই ভিডিওটা শেয়ার করবেন, তাকে আইনের আওতায় আনার জন্য সহযোগিতা করবেন।